নিজের ভাষায় যতটা বলতে পারি দেখবি অনেক জায়গায় গ্যাপ থেকে যাবে তখন রিভিউ রিড রিসাইট রিভিউ তারপর দেন গো ইট মাইট টেক আ লিটল মোর টাইম দ্যান জাস্ট রিডিং বাট ইট উইল বি মোর এনজয়েবল আর মোর এফেক্টিভ এমনি 50 পাতা 100 পাতা পড়ে যাচ্ছি আর কোনো কোনো রকমে শেষ করতে হবে আমাদের মনে আছে একজন আমার রিসেন্টলি একটা পড়ার সুযোগ হয়েছিল আমি যেতাম না কিন্তু এই বছর আমার কলেজে যাওয়া কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে একটা অফার এসেছিল তাই ঠিক আছে যাই একটা অভিজ্ঞতা হবে একজন প্রফেসর সবাই ভয় পেত থাকে ইজ নোন ফর হিজ সুপার ডেন্স রিডিং প্রতি সপ্তাহ উনি 300 থেকে 400 পাতা পড়তে বলতে দাও একটা সাবজেক্টে অন্য সাবজেক্ট হচ্ছে তার সঙ্গে কি করে হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট আমার ক্লাসে গিয়ে সেগুলো ধরবেন তো ওই রিড রিভিউ রিসাইট রিড রিসাইট রিভিউ সরি রিড ডাউন টু অ্যাক্টিভ রিডিং আন্ডারলাইনিং কোয়েশ্চেনিং নিজের কমেন্ট করা আমি স্বামী রঙ্গনাথন কি বই দেখেছি আমাদের লাইব্রেরিতে পেরেন্টস এর লাইব্রেরিতে অনেক বই আছে স্বামী রঙ্গনাথন নিজের বই ডোনেট করেছিলেন উনি তো প্রচুর পড়াশোনা করতেন সারা জীবন পড়াশোনা করেছেন প্রত্যেকটা বই বোঝা যাচ্ছে মানুষটা পড়েছে কবে আরম্ভ করেছেন লেখা আছে কোথায় শেষ হয়েছে লেখা আছে কোন জায়গায় শেষ করেছে কবে শেষ করেছে বইটা ভর্তি আন্ডারলাইন নিজের কমেন্ট প্রশ্ন নিজের রিয়াকশন সব মার্জিনে মার্জিনে লেখা আছে মানে কিভাবে ইউজ টু এঙ্গেজ সেটা যে ওরা কিছু সময় করে দিচ্ছে তা না ট্রেনে বসে কোথাও যাচ্ছেন রেলওয়ে স্টেশনে বসে পড়ে যাচ্ছেন আন্ডারলাইন করে যাচ্ছেন আর ডাক্তারবাবু এরকম জানেন যে ওনার শেষ অসুখ যখন হাসপাতালে শরীর যাওয়ার আগে ব্রেন স্ট্রোক হয়েছিল একটা এইসব ওরা তখন ইন্টারেস্ট নিউরোসাইন্স ওই অত বয়সে 95 এত মোটা বই জেন এন্ড দ্য ব্রেন আমি সে বই দেখেছি সে মানুষটি দুদিন পরে মারা যাবে এ এত মোটা বই হাতে ধরে আছে পড়ছেন আর সে আন্ডারলাইন করে অর্থে এক একটা জায়গায় দেখে কষ্ট হয় আন্ডারলাইনটা এইরকম ভাবে চলে গেছে পাতাতে হয় মানে হাত কাঁপছে এরকম করে বইটা পড়ে যাচ্ছে আপ থেকে আন্ডারলাইনটা উনি চলে গেছে বাট দেখুন কি প্রচন্ড ফোকাস মনটা কোন লেভেলে তুমি রাখবে সো অ্যাক্টিভ রিডিং আচ্ছা ফোকাস কনসেন্ট্রেশন ইজ ইটস ইট ওন এনজয়মেন্ট আমি যদি কনসেন্ট্রেশনটা ভেঙে দিই ইটস মাচ মোর ডিফিকাল্ট অনেক সময় একটু পড়লাম একটু ঘুরে এলাম একটু মোবাইলটা দেখলাম আরেকটা একটু মেসেজ পাঠালাম আবার একটু পড়লাম এইভাবে অনেকে পড়ে দিস এটা নতুন ফেনোমেনন ইট ইজ কল্ড ইন্টারমিটেন্ট অ্যাটেনশন ড্যানিয়েল গোলম্যান খুব নাম করে সাইকোলজিস্ট উনি ওনার বই ফোকাস এসব পার করেছেন কালকে আইএসআই কলকাতা দেখলাম ওদের ডিসপ্লে বুকসে ড্যানিয়েল গোলম্যানের ফোকাস বইটা লিখেছিল ইন্টারমিটেন্ট অ্যাটেনশন এখন সবাই বলছে ক্লাসরুমে কর্পোরেট মানে অফিসে লোকে বলছে যে নিউ জেনারেশন যারা আসছেন এই ফোন নিয়ে তারা যে কথা শুনছে না তাহলে শুনছে কিন্তু ইন্টারমিটেন্ট শুনছে তারপর একটু দেখে নিল আবার শুনছে আবার একটু দেখে নিল এটা নতুন একটা ফেনোমেনন হয়ে গেছে তাতে হয় কি মাই ফোকাস ইজ ব্রোকেন আর ব্রোকেন ফোকাসে কষ্ট হয় বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 5-6 ঘন্টা কাজ করার পরে কোনো স্যাটিসফ্যাকশন থাকবে না যে 2-3 ঘন্টা একদম কমপ্লিট বহুত একটা বই পড়েছে তার যে স্যাটিসফ্যাকশন অ্যান্ড রিচনেস সেটা অন্য কারো থাকবে না এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমাদের প্রফেসররা বললেন যারা পুরানো প্রফেসর ওরা ওইখানেই পড়েছেন এক সময় ছাত্র বলছেন আমাদের সময়ে স্বামীজি লাইব্রেরি সারা রাত খোলা থাকতো এখন রাত 8টায় বন্ধ হয়ে যায় কেন সবসময় না পরীক্ষার সময় খোলা থাকে কেন পড়ার লোক ছেলেমেয়েরা পড়ছে না তা নয় তারা ক্যাফেতে গিয়ে পড়ছে হস্টেলে তারা ডর্মে পড়ছে এখন তো সব কম্পিউটারে বই পড়তে আসতে হচ্ছে না তাও আমি দেখলাম আমেরিকান যারা তারা কম পড়ছে মানে বেশিরভাগ সিরিজ এখনো পড়ছে ইন্ডিয়ান যারা চাইনিজ যারা এরা এশিয়ানরা বেশি মন দিয়ে ওখানে বসে পড়ছে এনিহাউ দ্য পয়েন্ট ইজ ইফ ইউ ডু সামথিং উইথ ফোকাস দ্যাট এক্সপিরিয়েন্স ইটসেলফ ইজ রিচার আমরা ভাবি কনসেন্ট্রেট করাটা ফোকাস করাটা একটা কষ্টকর ব্যাপার কষ্ট সাপেক্ষ ব্যাপার নো ভেঙে ভেঙে কনসেন্ট্রেট করাটা আরো কষ্টকর এক টানা যদি একটু জিনিস ডুবে থাকতে পারি তার মতন আনন্দ খুব কম জিনিস আছে একটা বই লিখেছেন ওটা পড়ে দেখবেন ফ্লো সাইকোলজি অফ অ্যাটেনশন
উনি বলছেন যেখানে কনসেন্ট্রেশন ফোকাস সেখানে কোয়ালিটি অফ লাইফ ইজ মাচ বেটার, কারণ কি মনে করেন নিজের আনন্দটা অনেক বেশি ফুলফিলমেন্ট, যেখানে আমি ফোকাস করছি না ছড়িয়ে আছি সেখানে স্ট্রেস হয় কষ্ট হয়। একজন জিজ্ঞেস করলো যে আচ্ছা এই যে আমি একবার বলেছিলাম আমার একটা অভিজ্ঞতা হয়েছিল আইআইটি কানপুরে আমি বসে দেখতাম আমি লাইব্রেরি থেকে বসে আমার আনন্দ হতো যে আমার ইগো একটা জিনিস আমি ইউনিভার্সিটি পড়তে যাই ঠিকই কিন্তু শুধু নিজে পড়ার জন্য নয় অন্যরা কিভাবে পড়ছে এবং যারা খুব নাম করা প্রফেসররা তাদের ক্লাসে গিয়ে বসে থাকতাম হারবার্টে যে কি করে পড়ায় তারা, তার কেন এত তাদের ক্লাসগুলো এত অ্যাট্রাকটিভ হয়। এই স্টিভেন পিঙ্কার খুব নাম করা সাইকোলজি পৃথিবীর একমাত্র মোস্ট ওয়েল নোন সাইকোলজি ওনার ক্লাসে গিয়ে বসতাম আরো অন্য অন্য ছোট বিখ্যাত অমর্ত সেন ওনার ক্লাসে গিয়ে বসে থাকতাম আমি কি করে পড়ায় তারা। তাই পড়ছে ছাত্ররা ছটা আট ঘন্টা আমি গেলাম টান টান করে ফিরলাম লাইব্রেরি আইআইটি কানপুরে সেই ছেলেটি তখনও ঠিক এইভাবে বসে আছে। একজন বললো স্টুডেন্ট বাইরে এটা কষ্টকর না এই আট ঘন্টা বারো ঘন্টা একটা বই পড়া, বললো নো দ্যাট ইজ জয়ফুল, তোমরা যেটা করছো ওটা কষ্টকর, কিছু কিছু একটা অ্যাট্রাকটিভ এক্সাইটিং জিনিস একটু মোবাইল দেখলাম একটু মুভি দেখলাম বা বন্ধুদের সঙ্গে ঘুরে এলাম তারপরে পড়তে বসবো, সেই পড়তে বসাটা খুব স্ট্রাগল কিন্তু আর সব ছেড়ে দিয়ে আমি পড়ছি পড়ছি দ্যাট ইজ মাচ মাচ মোর এনজয়েবল। অলরাইট, দিস আর সাম পয়েন্টার্স ফর ফোকাস। আর